মঙ্গলবারও প্রার্থী নিয়ে বিক্ষোভ অব্যাহত তৃণমূলে। এদিন বনগাঁ 17 নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিতে সভা করেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি এদিনই 4টি ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কর্মীরা। পৌরভোটে প্রার্থী ঘোষণার পর থেকেই বনগাঁ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের একাংশের কর্মী সমর্থকেরা। মঙ্গলবারেও প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ সভা করলেন তারা। এদিন বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বঙ্কিমপাল স্মৃতি মাঠে সভার আয়োজন করেন তারা। সভায় উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। কর্মীদের পক্ষ থেকে এদিন দাবি তোলা হয় 17 নম্বর ওয়ার্ডে প্রার্থী বদল করতে হবে। প্রসঙ্গত, প্রার্থী তালিকা ঘোষণা হবার পর কয়েকদিন আগেও স্থানীয় আয়রনগেট ক্লাবের মাঠে প্রার্থী বদলের দাবিতে সভা করেছিলেন কর্মীরা। ওই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রীতিকণা মণ্ডল। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, প্রীতিকণা মণ্ডলকে ওয়ার্ডের বাসিন্দারা চেনেন না, গত নির্বাচনেও তাকে দেখা যায়নি এলাকায়। এ বিষয়ে স্থানীয় মহিলা তৃণমূল কর্মী উর্মিলা হালদার বলেন, আমাদের দাবি, প্রার্থীকে আমরা চিনি না, দ্রুত প্রার্থী বদল করতে হবে, দলের উচ্চ নেতৃত্বের কাছে আমাদের এই একটি আবেদন। আমাদের দাবি হচ্ছে যে প্রার্থী হয়েছে প্রীতিকণা মণ্ডল, ওনাকে সরাতে হবে, ওনাকে আমরা চাই না, চিনি না, আমাদের দলের কাছে জানানো হয়েছে, দল সিদ্ধান্ত নেবে চেঞ্জ করলে, আমরা এটাই দাবি আমাদের, পরিবর্তন না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিনের সভায় হাজির ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। তিনি বলেন, কর্মীদের দাবি মেনে এখানে আসতে বাধ্য হয়েছি আমি। কর্মীরাই দলের বড় সম্পদ, প্রার্থী নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে, তাই কর্মীদের দাবি ভেবে দেখা উচিত দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। কর্মীরা এখানে মূলত আমাদের যিনি সভাপতি ছিলেন দীপঙ্কর ঘটক সহ যারা আরও সবাই কর্মীরা মহিলারা, তারা এখানে মিটিং ডেকেছে এবং এর আগের দিনও মিটিং হয়েছে আপনারা জানেন আইরেঙ্গেটে। এখানে বোঝা যাচ্ছে এখানে উপস্থিতিতে কর্মীদের উপস্থিতির সংখ্যাটা দিয়ে যে এখানকার কর্মীরা যে বিগত দিনে আমরা কে প্রার্থী হবে সেইখানটায় দাঁড়িয়ে আমরা কর্মীদের মান্যতা দিয়ে প্রার্থী করা হয়, কিন্তু এখন কে বা কারা এই নামটা দিল যে বিগত 7 বছরে তাকে দেখা যায়নি, বিগত 7 বছরে সুখ দুঃখে মানুষের সঙ্গে থাকে না, হঠাৎ করে নামটা দিয়ে দিল প্রার্থী। কর্মীরা সেই অসন্তোষ কর্মীরা মানছে, আমার এই আগের দিন আমি আসিনি, আমি বলেছি তোমরা যা সিদ্ধান্ত নেবা, কারণ আমিও প্রার্থী হয়েছিলাম কর্মীদের সহমতে। তাই কর্মীরা বললে দল, দল মানে কর্মী, কর্মীরা যেটা বলে দল সেটা শোনে, সেখানে ওপর থেকে কেউ চাপিয়ে দিলে কেউ কোনো দিন মেনে নিতে পারে না। কর্মীরা বলছে দাদা কী করবো, আমি বলবো আমি কর্মী নিয়ন্ত্রিত, আমি কেউ না, তোমরা যা সিদ্ধান্ত নিবা তাতে আমার সহমত, আমার ব্ল্যাঙ্ক সিগনেচার থাকলো, তোমরা যা সিদ্ধান্ত নিবা। পাশাপাশি এদিনই পৌরসভার 4টি ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন তৃণমূল কর্মীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য বনগাঁ 14 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত বালার স্ত্রী কবিতা বালা। এ বিষয়ে জেলা সভাপতি আলোরানী সরকার বলেন, 22টি ওয়ার্ডে 22 জনের বেশি প্রার্থী করতে পারবে না দল, দল বড় হয়েছে, কর্মীদের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, যারা নির্দলে দাঁড়িয়েছে তাতে দলের কোনো প্রভাব পড়বে না। আসলে দল তো বড়, ক্ষোভ বিক্ষোভ এটা থাকবে, আর বিশেষত 22টা ওয়ার্ডে আমরা 22 জন আমরা দিতে পারবো, এর বেশি তো পারবো না, তো দুই একজনের একটু ক্ষোভ বিক্ষোভ থাকবে, ওটা ঠিক হয়ে যাবে। মানুষের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস, যে যাই করুক না কেন দল দেখছে, এবং তৃণমূল কংগ্রেস 22-এ 22। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।